শায়েক, আমাদের এলাকায় গতকালকে ব্রাজিলের খেলা ছিল। খেলা হওয়ার পরে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারিও করে অনেকে। এ বিষয়ে যদি আপনি আমাকে কিছু বলতেন, আমাদেরকে নসিহত করতেন। প্রিয় ভাই, এই কথা মাহফিলে বলা আর্জেন্টিনা বলা আমার কাছে লজ্জা লাগে। এইগুলো আইটেম দিয়ে এইগুলো জিজ্ঞাসা করে আমরা মানুষের কাছে কিছু বলবো, কিন্তু তারপরেও আমি একটা কথা শুধু বলবো, বেশি কিছু না। যুবক ও আমার প্রিয় ভাই, আমি তোমার দিকে একটা মনোযোগের দৃষ্টি আকর্ষণ করব, একটা শুধু একটু খেয়াল করে দেখো। এই সমাজে তুমি জেনে ফেলেছ যে অমুক অমুক বিবাহিত ছিল না, বিবাহের বাইরে সম্পর্ক করছিল, তুমি হয়তো চেনো না, কিন্তু এই ছেলেটা ওই দুইজনার জারস সন্তান। আপনি ইমানদার হিসেবে যে জারস সন্তান তার প্রতি কোনো খারাপ ধারণা করতে পারবেন না, তার কোনো দোষ নাই। কিন্তু জানার পরে যে বাপ মায় কাজ করছিল তাদের প্রতি আপনার কীরকম লাগবে, যদি খারাপ না লাগে আপনার ইমানে ঝামেলা আছে, যেটা একটা গুনার কাজ। আমি বলবো আপনি যে মেসি, আপনি যে রোনালদো, আপনি যে কি জানি নাম, আরও বড় বড় সুপারস্টার নেইমার, এইগুলো আপনার আছে, এদের ক্যারেক্টার জানেন? এরা কেউ বিয়ে করে না, আগে বান্ধবী রাখে, কারো তিনটা বাচ্চা, কারো চারটা বাচ্চা, কারো পাঁচটা বাচ্চা। জারস সন্তান বের করার পরে তারপরে যে কোনো কালে হয়তো বান্ধবীরে বিয়ে করে, যেই লোক বিবাহ বহির্ভূত জেনাবে বিচার করে চার পাঁচটা সন্তান বের করে, মুসলমানের সন্তানের যদি কোনো গাইরাত থাকতো, কোনো লজ্জা থাকতো, কোনো অন্তরের মধ্যে ইমানের মায়া থাকতো, তার জার্সি পরে তার হয়ে মিছিল করার মতো কোনো শক্তি হিম্মত তার থাকতো না, ঠিক কিনা? নির্লজ্জ বেহায়া। আপনার কথা বাদ, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আর্জেন্টিনা সাপোর্ট করলে ইমান যায় না, ব্রাজিলের সাপোর্ট করলে ইমান যায় না, কিন্তু আপনি এটা নিয়ে মারামারি করেন, আপনি এই ফাজলামি নিয়ে আপনার এলাকার মধ্যে বিদ্বেষ আনেন। দেশে কত রকমের কত দুর্নীতি হলো, কত অন্যায় হলো, কত বর্বরতা হলো, কত হত্যা হলো, আপনার হিম্মত হলো না আপনার এলাকার থেকে দশজন মিলে প্রতিবাদ করে মিছিল করি, আর কোন জায়গারকে বিশ্বকাপ জিতলো আপনার এলাকায় রাত্রে দুইটার সময় মিছিল বের করেন, আপনার থেকে নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। দেশে কত ঘটনা ঘটলো, কোনোদিন প্রতিবাদ করতে পারলেন, আপনি রাত দুইটার সময় মিছিল করেন, লজ্জা নাই আপনার? আমি বলবো এইটা সাপোর্ট করেন, সাপোর্ট কম বেশি করে, সাপোর্টে ইমান যায় না, কিন্তু হিম্মত করে করেন। কার নাম নিয়ে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, ইমানের বুক নিয়ে কার জার্সির নাম্বার নিয়ে পিঠে ঘুরতেছেন? লজ্জা হওয়া উচিত। প্রকাশ্য জেনাকার, প্রকাশ্য ইলামতিন ইলামানি থেকে সাপোর্ট করে, এক চোখের দাজ্জালের সাপোর্ট গায়ের মধ্যে ট্যাটু আঁকায় ঘুরে বেড়ায়, সে হচ্ছে আমার স্টক, মেসির ডাই হার্ট ফ্যান, নেইমারের ডাই হার্ট ফ্যান, কলিজাটা ছিঁড়ে দিয়ে দিবা। নির্লজ্জ, আমি বলবো আপনার গাইরত ঠিক করেন। আমি এই বিষয়ে কথা বলতে চাই না, মারামারি করেন যা পারেন তাই করেন গা আপনারা।